আলেম থাকবে কোরআনের মঞ্চে, আলেম যদি চার শেখের দেওয়ালি বন্দিতে থাকে এটাও এক প্রকার জুলুম হয়ে যায়। সকল বড় গুণাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান হলো জুলুম, নাম্বার টু হলো ফুসুক, নাম্বার তিন হলো ফুজুর। ফাসেক লোক বাংলার জমিনে মনে হয় নাই, জালিম মনে হয় নাই। জুলুম যে করে সে হলো জালিম, আর ফুসুকি যে ব্যক্তি করে সে হলো ফাসিক। আমার ভাইয়েরা, জুলুমটার রূপকর্তা সবারই জানা আছে, বাহ্যিক অর্থ সবার জানা আছে। জুলুমটা কি? জুলুম হলো যে জিনিস যে জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখলে পরে সেটার প্রতি জুলুম হয়ে যায়। টুপিটা মাথায় রাখা লাগে, মাথায় না রেখে হাঁটুতে দিলে পরে টুপির প্রতি জুলুম হবে। চশমা চোখে রাখতে হয়, চশমা না রেখে যদি চোখে না রেখে যদি কেউ পিছনে রাখে, পিছন দিয়ে যদি লাগায়, চশমার প্রতি জুলুম হয়ে যায়। ঘড়ির কাজ হাতে রাখা, হাতে না দিয়ে যদি পায়ে দেয় জুলুম হয়ে যাবে। জুতার কাজ হলো পায়ে রাখা, জুতাটা পায়ে না দিয়ে যদি গলায় দেয় কি হবে? জুলুম হয়ে যায়। আমার বন্ধুগণ, যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখা, মানে আলেম থাকবে কোরআনের মঞ্চে, আলেম যদি চার শেখের দেওয়ালি বন্দিতে থাকে এটাও এক প্রকার জুলুম হয়ে যায়। আস্তে কোন কেন জোরে কোন, ঠিক কি না? ভাইয়ের আফসোস লাগে, আমি আশ্চর্য হয়ে যাই সেই সময় যখন আমি দেখি যে আলেমদের বিরুদ্ধে মন্তব্যে নামে হলো রাস্তার নর্তকীরা, আলেমদের বিরুদ্ধে কথা বলে নাস্তিকেরা, আলেমদের বিরুদ্ধে কথা বলে ইউনিভার্সিটির আত্মশিক্ষিত কিছু নাস্তিকরা, আলেমদের বিরুদ্ধে আলেমরা কথা বলবে এটা আমরা অবশ্যই মানতে রাজি আছি। বলুক, আলেমের মন্তব্য আলেম করতে পারে, কিন্তু আলেমের মন্তব্য একজন জালিম করতে পারে না। আলেমদের সম্মান কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আপনি একজন আলেমকে সম্মান করবেন কিসের কারণে? আস্তে বল, কিসের কারণে? আমি তাকে সম্মান করি না, কোরআনকে সম্মান করি, কোরআনকে সম্মান করে আমি তাকে সম্মান করি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও এই পৃথিবীতে কোন বান্দা আল্লাহর সবচাইতে প্রিয়, কোন বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আল্লাহ কোন মন্ত্রীর নামও নিলেন না, কোন রাষ্ট্রপতির নামও নিলেন না, কোন পেশাজীবীর নাম নিলেন না, কোন ব্যবসায়ীর নাম নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নামটাই নিয়েছেন যে বান্দার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আর আল্লাহ ওলামাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দার ভিতরে সেই বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা নাকি আলেম উলামা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সমাজে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি কারা? আস্তে বলবেন না, কারা? আর তারা যদি সবচাইতে জুলুমের শিকার হয় তাহলে ভাবতে হবে এটা রহমতের সমাজ না জুলুমের সমাজ। আস্তে, কিসের সমাজ? জুলুমের সমাজ। একটু কান লাগিয়ে লাগিয়ে শুনবেন, আল্লাহর কসম করে বলে এখানে সব দলের ভাইয়েরা এসেছেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি যে দলটাই করেন না কেন, কিন্তু জুলুমের বিরুদ্ধে সবার কথা বলার দরকার আছে না নাই? যেটা জুলুম, হ্যাঁ, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, এই চরিত্র যার মধ্যে তৈরি হবে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আমার দেশে অধিকাংশ জায়গায় সত্য চরণা মিথ্যা চলে। আস্তে, সত্য চরণা মিথ্যা চলে? মিথ্যা চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ ছোট হৃদয়ের, কি হৃদয়ের? ছোট হৃদয়ের। আল্লাহ মানুষের তিনটা পদগুণ এখানে তুলে ধরেছেন। সূরাতুল মারিজের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হানুআন ইযা মাসসাহুশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ কেমন? মানুষ হলো ছোট মনের, যখন তার কাছে কোনো বিপদ চলে আসে তখন সে ঘাবড়ে যায়।
তখন সে ভেঙ্গে পড়ে, মুচড়ে পড়ে, বিপদ এসেছে, সে হতাশ হয়ে যায়, আল্লাহর প্রতিও সে রাগ করে ফেলে। এমন লোক বাংলার জমিনে নাই, আসতে বলবেন না সেনা নাই। কিন্তু বিপদটা দেন কে? মাইয়ুদিল্লাহু বি খাইরান ইউসিফ মিনহু, আল্লাহ যার করলেন চান তাকে বিপদগ্রস্ত করেন, বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, বিপদটা দেন কে? যার জীবনে বিপদ আছে তার রহমত আছে, আর যার জীবনে গুনাহ আছে তার হলো মুসিবত। তার কি মুসিবত? গুনাহ হলো মুসিবত, গুনাহ হলো সমস্যা, সবচেয়ে বড় সমস্যার চিন্তা আমরা করি না, কিন্তু একটু বিপদ আসলে পরে আমরা ঘাবড়ে যাই। বিপদ আসে কার পক্ষ থেকে বলুন? আসতে বলবেন না কার পক্ষ থেকে? একজন সাহাবী ইবনে মাসউদ, যার তেলাওয়াতের সার্টিফিকেট রাসূল নিজে দিয়েছেন, রাসূল বলেছেন, ও সাহাবীরা, আমার ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করে তখন আমার কাছে মনে হয় জিবরিল আমিন আমার কাছে যেন ওহী নাজিল করতেছেন। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, খলিফা উসমানের শাসনামল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখার জন্য চলে এলেন। একজন রাখাল ছিলেন, সেই ইবনে মাসউদ একজন রাখাল ছিলেন, তিনি ছাগল চড়াতেন, উট চড়াতেন, মেষ চড়াতেন। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে অংশগ্রহণ করেছেন, ওহুদে অংশগ্রহণ করেছেন, নবীর সঙ্গে হিজরত পর্যন্ত করেছেন। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা উসমানের আমলে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসলো, উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত চলে আসলেন। এসে বলছেন, ওরে ইবনে মাসউদ, তোমার কোনো সমস্যা আছে নাকি? আমি রাষ্ট্রের তরফ থেকে কিছু ব্যবস্থা করব, তোমার কোনো সমস্যা আছে নাকি? সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমার সমস্যা হলো একটাই, কি? গুনাহ। সমস্যা কি? আমার সমস্যা হলো গুনাহ। এবার উসমান বলছেন, ভাই ইবনে মাসউদ, আমি তোমাকে ওই দিকে ইঙ্গিত করে প্রশ্ন করছি না, তোমার কোনো চিন্তা আছে নাকি পরিবার নিয়ে? এবার তিনি বললেন, আমার চিন্তা একটাই, কবরের চিন্তা। কিসের চিন্তা বলে? আমরা কি নিয়ে চিন্তা করি? পরিবার নিয়ে চিন্তা করি। ইবনে মাসউদ বলছেন, আমার সমস্যা হলো গোনা, আমার চিন্তা হলো কবর। এবার তিনি বলছেন, ইবনে মাসউদ, তুমি বারবার ওই দিকে চলে যাচ্ছ কেন? ইবনে মাসউদ, আমি তোমাকে আমার খেলাফতের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে আমি তোমাকে কিছু দিতে চাই, তোমার অনেকগুলো মেয়ে বাচ্চা আছে, তাদের কিছু লাগবে নাকি? ইবনে মাসউদ বলে ফেললেন, আমিরুল মুমিনিন, আমার সবচেয়ে বড় সমস্যার সমাধান পৃথিবীর কেউ করতে পারবে না, আমার বড় চিন্তার সমাধান কেউ করতে পারবে না, আপনি যে আমাকে দিতে চাচ্ছেন এই সমাধান আমি আপনার কাছ থেকে নিতে চাই না। আমার সন্তানদেরকে আমি যা শিখিয়ে দিয়েছি, আমার মেয়েগুলো প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সূরাতুল ওয়াকেয়া পড়বে, আমার সন্তানদের জিকিরের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের কি হলো? আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হলো, আল্লাহ অন্য জায়গায় বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন লাতারাফুনাল জাহিম সুম্মা লাতারাফুনহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদেরকে একে অপরের বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে শেষ করে দিল। একজনের 10টা গার্মেন্টস, আরেকজন চিন্তা করলো আমার 15টা বানাতেই হবে, আছে না নাই বলেন? একজন 20টা ফার্মের মালিক, 20টা প্রতিষ্ঠানের মালিক, আমি 10,000 কোটি টাকার মালিক, আরেকজন চিন্তা করতেছে সে যদি 15,000 কোটি টাকা হয় আমাকে আরো 10,000 টাকা 10,000 কোটি টাকার মালিক বানা হতে হবে। এখন এটা হওয়ার জন্য রাতকে যদি দিনও করা লাগে, দিনকে যদি রাতও করা লাগে, এমন চেতনার লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না ছেলে নাই। আমার দেশের কোনো কিছুর সংকট নাই, আমার দেশের টাকার সংকট নাই, সম্পদের সংকট নাই, সবচাইতে বড় সংকট হলো বাংলার জমিনে নেতৃত্বের সংকট। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমি কি আলোচনা চালিয়ে যাব? কে উঠবেন না?
আমাকে উঠাইছেন দেরি করে, আমি যেতে দেবো না তো। আমাকে দেরিতে উঠালেন কেন, আমি যেতে দেবো না। ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। বসে থাকবো আমরা, কষ্ট হচ্ছে না তো? নেতৃত্ব সংকট চলছে আজ, কেউ কাউকে মানে না, একই দল করে, কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ আছে না নাই? সম্মেলনের ডাক দেয় একই দলে, হাজার হাজার সামনে চেয়ারে বসে, চেয়ারে মানুষ বসে আর সিএনএ মারামারি করে, আছে না নাই? কেন হচ্ছে এগুলো, কি জন্য হচ্ছে এগুলো? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ। যখন তার সামনে কোনো কল্যাণ চলে আসে, কল্যাণ পাওয়ার সঙ্গে সঙ্গে এসে কৃতজ্ঞতা না পোষণ করে সে অস্বীকার করে, বলে এটা আমার কারণেই হয়েছে, আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? কল্যাণ কে দেন? আসতে বলবেন কল্যাণ কে দেন? যদি কোনো বান্দা কল্যাণ পেয়ে থাকে, সেই কল্যাণের জন্য বান্দার সবার আগে শুকর আদায় করতে হবে কার? আসতে বলবেন না কার? আমার বন্ধুগণ, যে যে দায়িত্ব পালন করবে সেই দায়িত্ব নিয়ে প্রশ্ন একদিন করবেন কে? প্রধানমন্ত্রী কে হলেন, তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন কে? মসজিদ ইমাম হলেন, তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করবেন কে? পরিবারের আপনি স্বামী হয়েছেন, পরিবারের আপনার মুরব্বী হয়েছেন, আপনার পরিবার নিয়ে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। কোন বান্দা জবাব না দেওয়া পর্যন্ত যেতে পারবে না, সবাইকে জবাব দিতে হবে একদিন কার সামনে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন কোরআনের আলেম ছিলেন, সবসময় তিনি কোরআন দিয়ে জবাব দিতেন, যে কোনো প্রশ্ন যখন কেউ করত তিনি কোরআন দিয়ে উত্তর দিতেন। একদিন তিনি রাতের আধারে 20-25 জন কাফেলা নিয়ে তিনি হারামের দিকে যাচ্ছিলেন, রাস্তার ভিতরে অন্ধকারের ভিতরে ওমর ফারুক সামনে দাঁড়ায় গেছেন, চিনতে পারছেন না। চিনতে না পেরে প্রশ্ন করলেন, এই কাফেলা কোন জায়গা থেকে আসি? ভিতর থেকে, অন্ধকারের ভিতরে থেকে একজন জবাব দিচ্ছেন, মিন ফাজ্জিল আমিক, সেই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে এই কাফেলা। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এই কাফেলার ভিতরে অবশ্যই একজন বড় আলেম আছে, কোরআনের আয়াত দিয়ে উত্তর দিচ্ছে। এরপর আবার প্রশ্ন করলেন, ঠিক আছে তোমরা আসতেছো প্রত্যন্ত অঞ্চল থেকে, ভালো কথা, কিন্তু যাবে কোথায়? এবার ভিতরে থেকে জবাব দিচ্ছে সেই লোকটা, ইলা বাইতিল আতিক, আমরা হারামের দিকে যাচ্ছি। কোরআন দিয়ে যখন উত্তর দিল এটাও, এবার ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, বড় একজন আলিম এখানে নিশ্চয় আছে। এবার তিনি প্রশ্ন করলেন, ঠিক আছে কোরআন দিয়ে যেহেতু উত্তর দিচ্ছ, কোরআন সম্পর্কে কিছু ইন্টারভিউ তোমাদের কাছ থেকে আমি নেব। ইন্টারভিউ তিনি শুরু করলেন, কোরআন সম্পর্কে তিনি প্রশ্ন করলেন, ও কাফেলার যাত্রীরা আমি তোমাদেরকে কোরআন নিয়ে একটা প্রশ্ন করব, কয়েকটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলো তো কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? শ্রেষ্ঠ আয়াত কোনটা তোমরা বলো। সঙ্গে সঙ্গে ভিতরে থেকে একজন জবাব দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কোন আয়াত বলেন? বলুন বলুন বলুন, কোন আয়াত? আয়াতুল কুরসি। কুরসি মানে কি? এই যে চেয়ারে বসে আছি আমরা, এই কুরসিউন আরবিতে কি বলে? কুরসিউন, বাংলাতে চেয়ার না, বাংলাতে কেদারা না, আমরা তো বাংলা পারি না, এখন খালি ইংলিশ মারি, তাই না?